মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় চাকরির কারণে ডেটটো মুক্তি করে দিলে গাইস ভালো লাগছিল অল্প পড়াপাতি করবা লাগবে কিনা যদি পাওঙে চাকরি এপ্লাই নাই বার আম্বানি তুই বিয়া পাতি পাতি আমাকে মারবা ধরছি গাছ হ্যালো গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্রাদার্স কালেকশন গাইস মানে ভিডিওটো বানাবা হলে গাইস এই বরষুণটো দি গাইস ওলে এলে বরষুণ দি না ভিডিও বানাম বুলি ভাবো সেইদিনাই বরষুণ গাইস কালিও ভিডিও বানাম বুলি কৈ বঢ়িয়াকৈ বাহির কৰিলে ওলে এলো হাৰাহাৰ বৰষুণ মাতিছে কাৰণ আপোনালোকে যাওক ঘুমে দেখিলো লেপ কথা হৰি গাইছে গৰমত উপায় নহয় আজি ওলে এইছোঁ ৰবচোন বৰষুণ বা হয় না নহয় চাওঁ আৰু অলপ বৰ্ডৰ মূৰত আছো তো তো অলপ আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় চাকরির কারণে ডেটটো মুক্তি করে দিলে গাইস ভালো লাগছিল অল্প পড়াপাতি করবা লাগবে কিনা যদি পাওঙে চাকরি এপ্লাই করছিল নাই বার এপিএসসি মানে মানে সিস্টেম তো হেনা হয়েছে না এটা প্রিলিমস মেইনস আর ভাইবা মানে দিয়া তো আমার কারণে এটা একটু না তুমি হাকে পাতে কিবা দিলে আর টিক মার্ক দিকে ঠাকুরি ডাল পালা হাডাল না এটা কিনু কয় এটা দুটা রিন্ডা পরীক্ষা দিবে লাগবে দিবি দিবি হেই আর দিয়া তো নু কি আমার আর এতে হেনা কিন্তু তিনটা পরীক্ষা দিবে নরি দে নরি এলাপ তা নো আগতে দুটা আছিল ভাইবা আগতে দুটা আছিল পাস করার সুযোগ না আমি পরীক্ষা দিলি আর আবু দশ বিশ মারি দিবা লাগবো হ্যাঁ এনেও তো পড়াবাতে হেয়ে জানাই যদি অস্ত্রে বাজারে পড়ে হ্যাঁ হলে দিবা যাম যদি বহুতটা খরচ হয় দিবা যাতে হ্যাঁ হলে তিন দিনের যদি 5000 টাকা খরচ হইতে যাবে দিবা যাবে না তিন দিন মানে তুই তিনটা এনে দিবা না পড়ো পাস করবা লাগবো প্রিলিমস পাস করবা লাগবো পাস করবা লাগবো না দিব নাই না তো এখানে আমি যা দিব আমা কু কি কি বার দিছ না প্রেসি এইবার ক্র্যাক দুইবার ক্র্যাক করছি হ্যাঁ দুইবার আচ্ছা পুরি দিন হল নকরি লুম হয় গুছিছা রাস্তা দেখলি মাতে গাইস চাকরি পাবহি অকার আছে তোর চাকরি পাবা গাইস তাতে রইবার এপিএসসির ফর্মুলা রয়েছে নরে যোগ গাইস মই তো নরু নরু সিও নরে এগুলো ভারতলতে হতে বহি কিন্তু আমি আপনার এন্টারটেইনমেন্ট করি নাকি বাবু হ্যাঁ দেখ গাইস চাই থাক গাইস পরীক্ষার মানে কেসটু কি না এনাই মানে মূর্খ আকো নাজনু জধা মূর্খ কিবাকে সস্ত্রী মস্ত্রী পাস করু এই চাকরি পরীক্ষার গাইস এটা আসিল তো সেতুতে থাকলে ভাল লাগিল গাইস এটা দুটা তিনটা পরীক্ষা নো কিনকে দিমে গাইস হ্যাঁ কোসুন ইমান জানা মানুষ নয় তো আর এটা আমার এগুলা পরীক্ষা মেট্রিক হোক হাই সেকেন্ডারি হোক বা যে কোনো পরীক্ষা হোক লাস্ট পরীক্ষা হোক সশ্রী পাস করলেও হই কিন্তু এরে তো নহয় গাইস এরে কাট অফ যাব 95 প্লাস যদি 100 মার্কর কোয়েশ্চন মানে এই হয়ে পরীক্ষা পাতে হ্যাঁ আমি 95 প্লাস গুছি যাব কাট অফ আর আমি পাম 25-32 এটা তো পাস করবে নোরা 95 কোড আর 32 কোড গাইস দে বটে নেদাও দে পরীক্ষা গাইস মোর একদম মাথা কালি নষ্ট হয়ে গেছি পরীক্ষা মই নেদাও রুল কইছিল মানে যে করবা লাগে সোনকালে কই দি তলত মানে ডেসক্রিপশনত লিঙ্ক দি দিম বা পিন কমেন্টতো কিভাবে ভিডিওটো লিঙ্ক দি দিম তো সেই ভিডিও চাবি চাই কিনে একদম বড়িয়াকে পার্টিসিপেট করবি তো যাতে আমি সোনকালে রিজাল্ট মানে দিবা পারো মানে আমারও ইচ্ছা যায় আছে রিজাল্ট দিয়ার কারণে আর গাইস কিউএন এর প্রস্তুত কিউএনও করা নাই কেটা মানে তো এই চারটা পাঁচটা কোয়েশ্চন হয়েছে সেইকেইটাক রিপ্লাই দিবা আমার ইচ্ছাও জানায় কিন্তু তথাপিও যদি নাহে হ্যাঁ না হলে আর দিবে লাগবো আর যদি তোমার করবার ইচ্ছা আছে এটাও কোয়েশ্চন হ্যাঁ নাহলে কমিউনিটি পোস্টত যাবি যাই কিউএন এর পোস্ট আছে তাতে তলত কমেন্টত কোয়েশ্চনটুক করে দিবি আমি অতি সোনকালে কালি মানক লগে লই আহিম গাইস দে
আর গাইছ ইতে লাইভ আসলো, লাইভত মানে একজনে কলাক যে কিভাবে ভিডিওটোর ক্রাইটেরিয়া অলপমান কমে দিবা কইছে, কিন্তু গাইছ কমে দিলো হয় মানে কমে দিম বলে ভাবছো, অলপ অ্যাডজাস্ট করিম বলে ভাবছো, কিন্তু গাইছ এশটা কমেন্টও কর দিবা পারে নক গাইছ আপনাদের, কারণ কমেন্টও অকলা এটা করবেন যে লাইক দিমকে একবারে করব পারি, সাবস্ক্রাইব মানে একবারে করব পারে, কিন্তু কমেন্ট বহুতটা করব পারে, তো কিভাবে যদি এশটা কমেন্টও যদি কমপ্লিট করে দেই তারের মাজত কিবা এটা আমি অ্যাডজাস্ট করি কিনে নতুনকে এটা হেই কর দিম, না কি কমন তো হবলে, হ্যাঁ কিবা এটা আরো কর দিবা লাগবো মুঠতে, কমেন্টও এশটা কর দিলে হল কমসে কম, বাকি খিনি আমি ইচ্ছা করলি পারে পারে, তথাপিও বাকি কিবা আমি ম্যানেজ কর দিম, অলপ ডাঙর ড্যামেজ তো দে আরো কি আছে আর না কথাটো ড্যামেজ নেব, আমি অলপমান আর বাকি কিউ এনে ভিডিও আনিম গাইজ, প্রস্তুত হয়ে কমেন্ট করবো আর কিভাবে তো কমেন্ট সমেন্ট করতে হোক গাইজ, এই আর গাইজ দে আর গাইজ এনাই বেকার চলি হ্যাঁ গাইজ, ইবাগে চাকরি টাকুরি নাই হাতর আর গাইজ, রিচার্জের দাম ইমান বেশি গাইজ, কোথাও নাই একদিন হাজিরা যায় কাম করবা লাগা হয়ে গেছে, মোবাইলত রিচার্জ ভরবার কারণে এনা অবস্থা করে দিছি গাইজ, হ্যাঁ এই আম্বানী তুই বিয়া পাতি পাতি আমাকে মারবার ধরছি গাইজ, হ্যাঁ হয়ে লাভ কি নো আম্বানী তু বিয়া বাচ্চা বাচ্চা একবার বাচ্চা তিন চারি মাহ ধরি কিনে হয়েছে, আর নতুনকে কি আরম্ভ করব লাগে, কি বিয়া বিয়া কি চলি আছে মানে ইমান যদি তোর পয়সায় আর সেই কিবা তার দরাটোর আর চলাটোরে কিবা নকরণ না কিবা টাকা তোর ইমান পয়সা যদি আছে আমার এই মানুষ এটা কিয় মারবার লাগে পঞ্চাশ টাকা আমি গম পাও তারে পঞ্চাশ টাকা আকো নয় সিহে তোর মাটি দশ লাখ টাকা পড়লেও নবদলে কারণ বদলাতে সময় যায়, কিন্তু আমি আর এক টাকা পড়লেও আমি গম পাও কেন লাগে পিট পিড়ে উঠে দেয় আছে রাস্তিন বীরবল জিন্দাবাদ মানে কি হব এই দুনিয়াখান গাইজ দিনক দিনে বাড়িয়ে যায় আছে গাইজ, বিয়া পাতি পাতি শেষ করবো আনবি দে গাইজ, আমাকো কেতিয়াবা বেছি কিনে বিয়া পাতি থাকবো দে আছো দে আমি দে দে তো গাইজ আম্বানী যদি বিয়া পাতিব পারে আমি ভিডিওটো শেষ করে দিয়া পারো, কারণ ভিডিওটো যেহেতু আমার তো গতিকে ভিডিওটো গাইছে যে ইমানে শেষ করে দিলো, যদি ভিডিওটো চাই অলপ অলপ ভাল লাগছে নালে লাইক করে দিব, কমেন্ট করে কিনে তলত মন্তব্যটো কৈ দিব, আৰু এই এডিআরি না এপিএসসি পরীক্ষার কারণে এপ্লাই কোনি করছে সেটাও কৈ দিব গাইজ, আর কোনি কোনি পরীক্ষা দিবি নেদা সেটাও কৈ দিবি, তো আজির কারণে বাই গাইজ, চ্যানেলটো একদম সাবস্ক্রাইবটো কৰি দিব একদম ডবাকে সাবস্ক্রাইব করে দক, কিভাবে ভিডিওত পার্টিসিপেট করক, তারপর কিউ এনে তো কিউ এনে করক, আমি ফ্রি পালি কিউ এনে তো লই এম বড়িয়াকে দুয়ো দিতে ফ্রি পাম, তো আজির কারণে বাই আর নেক্সট ভিডিওত লগ পাম, বাই বাই।